শুরু হয়েছে আইপিএল, আর এই আইপিএল কে ঘিরে চলছে বিভিন্ন জায়গায় বেটিং চক্র। গত 29 সেপ্টেম্বর কর্ণগড় চটকল থেকে আইপিএল বেটিং চক্রে জড়িত সন্দেহে 8 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সোমবার ভোর রাতে কর্ণগড় স্টেশন এলাকা থেকে মূল পান্ডা রাহুল গুপ্তাকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল, নোটবুক ও ল্যাপটপ। সোমবার ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সেদিনকে তুমি পালিয়ে গেছিলে কেন? তোমাকে পুলিশ ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, তোমাকে কি পুলিশ ছেড়ে দিয়েছিল দাদা? সেই কি তোমাকে পুলিশ ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, কর্ণগড় থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।